আমি তপন দেয় নার্সারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লন্ঠন জবার কিছু কালেকশন আপনাদের দেখাবো এবং তার ট্রিটমেন্ট ও প্রতিকার সম্বন্ধে আলোচনা করব তো আজকে আমরা লন্ঠন জবার সমস্ত কালারের কালেকশনগুলো নিয়ে এসেছি আপনাদের সামনে এই দেখুন যেমন আমার সামনে আছে লাল লন্ঠন এটা খুবই রেয়ার ভ্যারাইটি লাল একদমই নতুন কালেকশন দেখতেই পাচ্ছেন আপনার ফুলটা কত বড় ফুলটা কত সুন্দর এই যে গাছ দেখুন তার পাশে আছে পিঙ্ক কালার এই যে ফুলটা দেখতেই পাচ্ছেন আপনারা পিঙ্ক কালার কালারগুলো সব এক এক করে দেখাচ্ছি এইটা আছে পুরো সাদা হোয়াইট দেখুন গাছের গ্রো কত সুন্দর প্রত্যেকটা ফুলে ভরা গাছ একদম একটা গাছ আছে একটাও আছে গাছ একদম ফুলে ভরা কড়িতেও ভরা তো তারপরেই দেখাচ্ছি আমরা ইয়েলোটা গাছের পাতার থেকেও ফুল বেশি আছে গাছে খুবই সুন্দর গাছ একটাও আছে খুবই সুন্দর গাছ আমাদের কাছে আরেকটা পুরানো ভ্যারাইটিও আছে যেটা আমাদের আগের অর্ডিনারি ভ্যারাইটি খুবই সুন্দর ফুলটা প্রচুর পরি গাছের চেহারা খুবই ভালো খুবই সুন্দর খুবই ভালো গাছ ফুলটা খুবই সুন্দর প্রকৃতির সৃষ্টি তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখে থাকুন আমি এর টোটাল ট্রিটমেন্টটা আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি লন্ঠন জবার প্রধান যে সমস্যা সেটা হচ্ছে জল জল একটু বেশি হলেই কিন্তু গাছ আর নিতে পারবে না তার ফলস্বরূপ কী হবে গাছটা মারা যাবে অতএব জল কিন্তু খুবই কম লাগে খুব কম চায় আর অনেকের ধারণা কোকোবিট দিয়ে বসালে গাছ খুব ভালো হয় কিন্তু কোকোবিটেও সব গাছ কিন্তু সমানভাবে ভালো হয় না তার কারণ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোকোবিটে কিন্তু জল ধরে রাখে এই জল ধরে রাখলেই শিকড় ড্যামেজ হয় প্রধানত বর্ষার সময় যদি বাইরে গাছ রাখা হয় তাহলে কিন্তু অতিরিক্ত ঘন বর্ষায় গাছটা কিন্তু মারা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই গাছটাকে ঘরে রাখার জন্য আমরা প্লাস্টিক শেডে রাখার জন্য বলবো এমন নয় যে এক ঘন্টা বর্ষায় ভিজে গেল বলে গাছ মরে যাবে তা নয় কিন্তু তিন চার দিন পরপর বর্ষায় গাছটা যদি রাখেন তাহলে কিন্তু গাছটা শিকড় ড্যামেজ হতে শুরু করবে এবং গাছটা পরবর্তীকালে মারা যাবে এই গাছের লক্ষ্য রাখতে হবে যে জলের ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয় যাতে জল দেওয়ার সাথে সাথে বা বৃষ্টির জল কবে পড়ার সাথে সাথে জলটা বেরিয়ে যায় সেই জন্য মাটির সাথে আমরা তুষ ব্যবহার করতে বলি এই ধানের তুষ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এগুলো ধানের তুষ চাল বের করে নেওয়ার পরে চাল বের করে নেওয়ার পরে যে তুষটা এই তুষটা ধান মাটির সাথে 30% সাথে মিশিয়ে দেবেন তাহলে কি হবে মাটিটা হালকা হবে মাটিটা হালকা হলে গাছের শেকড় করতে সুবিধা হবে এবং জলটা ভালো ড্রেনেজ হয়ে যাবে আর যেটা আপনাদের বারবার করে বলছি অবশ্যই খেয়াল রাখবেন আপনার রাসায়নিক কোনো খাবার কিন্তু গাছে দেবেন না কারণ রাসায়নিক খাবার এরা নিতে পারে না এটা প্রধানত জৈবের উপরে ভালো হয় জৈব সার দিয়ে করতে পারেন আর বর্ষা যখন হবে বর্ষার পরপরই আপনারা একটা ফাঙ্গিসাইড ইনফিনিটো অথবা এভারগোল্ড স্প্রে করে দেবেন ইনফিনিটো স্প্রে করলে লিটারে 2.5 ml দেবেন আর যদি এভার গোল্ড করেন তাহলে লিটারে 1/2 ml করে দেবেন এভার গোল্ড করলে একটা সুবিধা কি সেটা হচ্ছে আপনারা এক ধারে ওটা ফাঙ্গিসাইডের কাজ করবে অপরদিকে ভিটামিনেরও কাজ করবে এভার গোল্ড করলে আপনারা এই সুবিধাটা পাবেন
তো বন্ধুরা, আপনারা যদি এই গাছটা নিতে আগ্রহী হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন দুভাবেই দেওয়া যায়। জবার লন্ঠন জবার এই মুহূর্তে প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর স্টক আমাদের কাছে রয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন বা অনলাইনেও কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি গাছ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।